हाय गाइस, अस्सलाम वालेकुम, वेलकम टू माय चैनल। आज के आमी तुम्हारे सामने किछु किचन एक्सेसरीज अनबॉक्स कर देखाबो। ठीक है, तुम्हें देखते पाच्छो एखाने अनेकगुलो बक्स आछे। रिसेंटली आमी एगुलो पार्चेस करेछि, तो आमी आज के तुम्हारे साथ सेगुलो शेयर करते चाच्छि। ठीक है, तो देखो आमी की पार्चेस करेछि। किचेनेर खूब ही प्रयोजनीय এবং আমরা যখন খাবার সার্ভ করি এই জিনিসগুলো খুব আমাদের দরকার হয়। ঠিক আছে, তো আমি এই জন্য ভাবলাম তোমাদের সাথে আমি যেগুলো পারচেস করছি এগুলো শেয়ার করি, তো হয়তো বা তোমাদের অনেক কাজে লাগবে। ঠিক আছে, বাট আমার মনে হচ্ছে এগুলোর প্রত্যেকে ঘরে থাকলে অবশ্যই এগুলো খুবই কাজে দেবে। আর সামনে যেহেতু আমাদের কোরবানি আসছে, এই জিনিসগুলো যদি তোমরা ঘরে রাখতে পারো তো আশা করছি তোমাদের অতিথিদের খাবার সার্ভিংয়ে সুবিধা হবে। ঠিক আছে, আমি কিছু নাইফ পারচেস করেছি। দেখতে পাচ্ছ বিভিন্ন শেপের নাইফ। এটা আসলে একটা ওয়েব নাইফ, ঠিক আছে, ব্রেড নাইফ আর শেফ নাইফ। যেহেতু সামনে কোরবানি আসছে তো মাংস কাটার ঝামেলা তো আছেই, তাই না? সেক্ষেত্রে এরকম একটা নাইফ বাসায় যদি থাকে তো আমরা মাংস ইজিলি কাটতে পারবো, এবং এগুলোর প্রাইস খুব একটা বেশি না। ঠিক আছে, সাধ্যের মধ্যেই আমাদের চাহিদা পূরণ হবে। তো তিন রকমের নাইফ আমি কিনেছি, আমি আরও নাইফ পারচেস করব, বাট আপাতত আমি তিনটা নাইফ নিয়েছি। তো আমার মনে হয়েছে এগুলো আমাদের বাসায় থাকা জরুরি। ঠিক আছে, ব্রেড নাইফ ব্রেডের জন্য ইম্পর্টেন্ট, শেফ নাইফটা দিয়ে আমরা মাংস কাটতে পারবো, সবজি কাটতে পারবো, আর এটা দিয়ে আমরা ছোটোখাটো টুকটাক ডিজাই ফ্রুট কাটতে পারবো। সো আমার মনে হয়েছে এই তিনটা নাইফ থাকা আমাদের বাসায় অবশ্যই জরুরি। আমি একে একে তিনটা জার ওপেন করে তোমাদের সামনে দেখাচ্ছি। আমি তিনটা এরকম শেপের তিনটা জার কিনেছি, তারপর বলছি এই জারগুলো কেনার পিছনে কারণ যে। ওকে, আমি আমার তিন নম্বর জারটা খুলে ফেলি। তো ঠিক আছে, আমি তিনটে জার কিনেছি রাউন্ড শেপের, তোমরা দেখতে পাচ্ছ। এই ধরনের জারগুলো পুরোটাই গ্লাসের, ঠিক আছে, এবং এগুলো এই টাইপের জারে তোমরা পাস্তা, নুডলস, চানাচুর, বিস্কিট, তোমাদের যেটা মানে আমাদের এখন তো বর্ষাকাল চলছে, তো আমাদের বৃষ্টির দিনে যেটা হয় আমাদের ড্রাই জিনিসগুলো ড্যাম হয়ে যায়। ঠিক আছে, যেটা প্লাস্টিক বক্সে রাখলে এটা একটু বেশি হয়। আমরা যে কোনো একটা বিস্কিটের প্যাকেট যদি খুলে ফেলি, ওটাকে আমরা যদি প্লাস্টিকের কন্টেনারে রাখি, সেক্ষেত্রে কিন্তু আমাদের খাবারগুলো বিস্কিটগুলো দ্রুত নরম হয়ে যাচ্ছে, তাই না? তো তোমরা যদি এই টাইপের কাচের জার ইউজ করে সেই বিস্কিট প্যাকেটগুলো খোলার পরে এরকম এয়ারটাইট জারের রাখতে পারো। ঠিক আছে, তো তোমাদের বিস্কিট বলো, চানাচুর বলো, তোমরা খুব সেফলি রাখতে পারবে, কেননা ওগুলো ড্যাম হওয়ার চান্স কম। কাছের জিনিসে সবসময় ড্রাই জিনিস খুব ভালো থাকে। ঠিক আছে, তো আমি নিজেও পরীক্ষিত, কারণ আমি নিজেও দেখেছি আমি যখন প্লাস্টিকের কন্টেনারে কোনো ড্রাই জিনিস রাখতাম সেগুলো ড্যাম হয়ে যেত খুব দ্রুত। তো আমার মনে হয়েছে কাচের জারগুলো সেক্ষেত্রে বেশি ইফেক্টিভ। ঠিক আছে, আমি এর আগেও ইউজ করেছি আর আমি নতুন করে এই জন্য আরও কিনেছি, কারণ এগুলো খুব ইফেক্টিভ। তো আমার যেটা মনে হচ্ছে যে তোমাদের সাথে আমার এটা শেয়ার করা দরকার, কেননা এখন আসলে আমাদের খাবার দাবার সংরক্ষণের ব্যাপারটা বেশি জরুরি। বাইরের অবস্থা এখন আসলেই ভালো না, তো আমাদেরকে যেটা করতে হয় একবারে বেশি করে কিনে স্টোরেজ ঠিক না, বাট রেগুলার তো আসলে সম্ভব না। তো খাবারটা যাতে আমাদের ড্রাই খাবারটা যাতে ভালো থাকে, সেক্ষেত্রে আমাদেরকে এমন একটা কন্টেনার সিলেক্ট করতে হবে যেখানে আমরা খাবারগুলোকে ফ্রেশ রাখতে পারি, তাই না? তো হিয়ার ইট ইজ, এরকম জার কিনে তোমরা
তোমাদের ড্রাই খাবারগুলোকে রাখতে পারো, বিস্কিট হোক সেটা, চানাচুর হোক সেটা, যে কোনো ড্রাই খাবার, ঠিক আছে? এটা অবশ্যই তোমার প্লাস্টিকের জারে তুমি যে কদিন রাখতে পারবে তার থেকে দ্বিগুণ তুমি রাখতে পারবে। ওকে, আচ্ছা, এই ধরনের কন্টেনারগুলোর ঢাকনাটা প্লাস্টিকের, বাট জারটা পুরোটাই গ্লাসের, ঠিক আছে? ওকে, আমি আরেকবার দেখাচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আরও দুটো জার কিনেছি। এই দুটো জার একটু অন্যরকম দেখতে, আগে যেগুলো দেখলে সেগুলো রাউন্ড শেপের, আর এগুলো হচ্ছে রাউন্ড শেপের না, ঠিক আছে? তো আমরা এটাকে ওপেন করে দেখি ভিতরে কি আছে। আচ্ছা চলো দেখি তাহলে। ওয়াও, এই এটি একটু লম্বা ধরনের গ্লাস ওয়ার, ঠিক আছে? আমরা আগের যেটা দেখেছিলাম সেটা একটু রাউন্ড শেপের ছিল, আর এটা একটু লম্বা শেপের। আর এখানে তুমি দেখতে পাচ্ছ স্টিলের মুখটা, আগের যে জারটা ছিল সেটার মুখটা ছিল প্লাস্টিকের, বাট এটার মুখটা আবার কিন্তু স্টিলের। ওগুলা আমি দেখাচ্ছি, ঠিক এরকম। প্রেস করে বসিয়ে দেওয়া। এই ধরনের কন্টেনারে আপনারা চাইলে বিস্কিট রাখতে পারেন, নুডলস রাখতে পারেন। আসলে এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন। সবচেয়ে বড় ব্যাপার যেটা, এই ধরনের কন্টেনার ইউজ করা এই জন্য সুবিধা বেশি, এটা পরিষ্কার করাও যেমন সুবিধা, আবার আপনি যেই ড্রাই খাবারটা রাখছেন সেটাও এখানে ফ্রেশ থাকবে, ঠিক আছে? এই জন্য জাস্ট এই কন্টেনারগুলো বেশি, আমার মনে হয় বেশি ইফেক্টিভ, ঠিক আছে? তো এই শেপের একটা আমি নিয়েছি, আমি আর একটা জার নিয়েছি, এটাও সেম জার বাট এটা একটু ছোট। ওকে, আমি এটা আনবক্স করে দেখাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আর একটা ছোট সাইজের জার, গ্লাস জার। এখানে এই জারগুলোতে আপনারা চাইলে স্পাইসেসগুলো রাখতে পারেন, ঠিক আছে? এই ধরনের জারগুলোতে চাইলে গোলমরিচ কিংবা আপনারা চাইলে বাদাম, ঠিক আছে, কিসমিস, অথবা যে কোনো স্পাইসেস, আপনারা স্পাইসেসের জন্য মেইনলি আমার মনে হয় এগুলো সুইটেবল বেশ। আর কাঁচের কন্টেনার যেহেতু অবশ্যই এগুলো আপনার শুকনো থাকবে, আপনি যদি গুঁড়া মশলাও রাখতে চান খুব ভালো থাকবে, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, যে ধরনের গুঁড়া আপনি করে রাখেন এর মধ্যে, এয়ার টাইট কন্টেনার যেহেতু, সো অবশ্যই এটা আপনার ফ্রেশ থাকবে। দেখুন, সো এই হচ্ছে আমার জার। ওকে, তো এই হচ্ছে আমার নিউ পারচেস গ্লাস কন্টেনার। আপনারা এর আগে আমি দেখিয়েছি তিনটা রাউন্ড শেপের জার, আর এই তো গ্লাস শেপের জার দুটো আমি দেখালাম। আচ্ছা, আপনারা একটু ভালো কাছ থেকে একটু ভালো করে দেখাচ্ছি, দেখুন সম্পূর্ণ এয়ার টাইট একটা গ্লাস কন্টেইনার, ঠিক আছে? বাতাস কোনোভাবে এর মধ্যে আপনি বাতাস প্রবেশ করতে পারবে না, যে কারণে আপনার গুঁড়া মশলাগুলো, যে কোনো ধরনের গুঁড়া মশলাই আপনি এর মধ্যে সুন্দর করে রেখে দিতে পারবেন, ফ্রেশ থাকবে, ঠিক আছে? খুবই এয়ার টাইট,
ওকে এগুলোকে মানে সহজে খোলাটাও যেরকম একটু টাইটলি, এরকম। তো আমার কাছে মনে হয়েছে এটা খুবই ইফেক্টিভ এই জারগুলো। আপনার স্পাইসেস যেহেতু আমরা রান্নাঘরে জিনিসগুলো যত্ন সহকারে রাখতে চাই আর ফ্রেশ রাখতে চাই, তো আমার মনে হয়েছে আমরা যদি একটু এ ধরনের একটু ভালো, আসলে ভালো জিনিস কিন্তু অনেকদিন লাস্টিং করে, ঠিক আছে, আর এ ধরনের জারগুলো যদি আমরা রাখতে পারি আমাদের কিচেনে, তো আমাদের যে স্পাইসেসগুলো আছে সেগুলো দীর্ঘ সময় ভালো থাকবে আর অবশ্যই স্বাস্থ্য। ওকে, আপনারা যদি এই ধরনের স্পাইস জার কন্টেনারগুলো, আপনারা স্পাইস জার বলেন যে কোনো ড্রাই ফুড এ ধরনের কন্টেনারগুলো আপনার কিচেনে রাখতে পারেন, হ্যাঁ, তো অবশ্যই আপনাদের খাবার অনেক ভালো থাকবে। আর আমার যেটা মনে হয় আমরা কিচেনের জিনিসগুলো ভালো রাখতে চাই, বিশেষ করে ড্রাই জিনিসগুলো, আর বর্ষাকালে ড্যাম হওয়ার চান্সটা বেশি থাকে, তো কাঁচের বয়ামগুলোতে যদি আমরা রাখতে পারি তো আমাদের ড্রাই খাবারগুলো খুবই ভালো থাকবে। আর আমার যেটা মনে হয়, আমার শুধু আমার না, প্লাস্টিকের জিনিসের থেকে আপনারা যদি কাঁচের এয়ারটাইট জারগুলো ইউজ করেন আপনাদের ড্রাই খাবারগুলো অবশ্যই ভালো থাকবে, ফ্রেশ থাকবে এবং আপনারা দীর্ঘদিন ওটাকে ব্যবহার করতে পারবেন। তো ছোটো বিভিন্ন সাইজের পাওয়া যায় বাজারে জার কন্টেনারগুলো, তো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রয়োজন মতো আপনারা কিনে নেবেন, ঠিক আছে। আমি আমার প্রয়োজন মতো আমি কিনে নিয়েছি, আমার আরও এরকম স্পাইস জার আছে, বাট আমি রিসেন্টলি এগুলো পারচেস করেছিলাম, তো যে কারণে আমার মনে হলো আপনাদের সামনে এগুলো আনবক্স করে আমি দেখাই। আর আসলে ভালো জিনিসটা দেখা, মানে উদ্দেশ্য আসলে ভালো জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করা, কেননা আমি যেটা নিজে ব্যবহার করব, নিজে ব্যবহার করে যদি উপকার পাই তো কেননা আমি আপনাদের সাথে শেয়ার করব না, তাই না? তো আমার মনে হয়েছে যে এগুলো গুণগত মান থেকে বলেন অথবা মানে ব্যবহার দিক দিয়ে বলেন, পরিষ্কারের দিক দিয়ে বলেন, এগুলোর ইফেক্ট এগুলো বেশি ইফেক্টিভ, ঠিক আছে। আমি প্লাস্টিকের কন্টেনার ইউজ করেছি, আমার অভিজ্ঞতা হয়ে গিয়েছে, তো আমি যেটা বুঝেছি যে আসলে কাঁচের এই জারগুলোই পারফেক্ট আমি যদি আমার শুকনো খাবারগুলোকে ফ্রেশ রাখতে চাই, তো আমার কাছে এগুলোই বেশি ভালো লেগেছে, ঠিক আছে। তো আজকের ভিডিওটা লম্বা করছি না, আমি আরও কিছু অ্যাক্সেসরিজ কিনেছি যেগুলো আমি আর একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে। তো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।